কিলোমিটার দূরে সেঞ্চুগঞ্জ উপজেলায় সেঞ্চুগঞ্জ বাজারে। সেঞ্চুগঞ্জ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বন্যার পানি পুরো বাজারে এখন বন্যার পানি উঠেছে, একুশের নদীর তীর উঠছে। এই বন্যার পানি দোকানপাটে ডুবেছে, মানুষের ব্যবসা করতে কষ্ট হচ্ছে, অনেকের মালামাল নষ্ট হয়ে গেছে। সিলেটে সুরমা এবং কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মানুষের বাসাবাড়িতে পানি উঠেছে। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়ানঘাট সহ ফেঞ্চুগঞ্জ সহ প্রত্যেকটি উপজেলা এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 1 লক্ষের উপরে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসন থেকে সিলেটে প্রায় 70টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ত্রাণ সামগ্রী, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এবং সিলেট শহরেও কিন্তু উপশহর, তালতলা, যতপুর এই সমস্ত এলাকায় কিন্তু নিম্নাঞ্চলে পানি উঠেছে, অনেকের বাসাবাড়িতে পানি উঠে এখন বিপদসীমা অতিক্রম করেছে প্রত্যেকটি জায়গায়। তো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহ মুজিবুর রহমান, যখন এটিএন বাংলা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।